ফেরিতে বেশি ট্রাক ওঠানোর দাবি নিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরি স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে তিনজন। দুপুরে কে টাইপ ফেরি কিশোরী শিমুলিয়া থেকে তিনটি ট্রাকসহ যানবাহন বোঝাই করে কাঁঠালবাড়ি 3 নম্বর ঘাটে পৌঁছে। এ সময় ফেরিটি আনলোড হওয়ার পর দীর্ঘদিন আটকে থাকা ট্রাক শ্রমিকরা 3টি ট্রাক পার করার দাবি জানান, কিন্তু ফেরিটির সুকানি জাকির হোসেন মাত্র 1টি ট্রাক নিতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে আজও নাব্য সংকটে 4 থেকে 5টি ফেরি কোনো রকমে চলছে। বন্ধ রয়েছে রোরো ও ডাম্প ফেরি। তাদের অভিযোগ, ফেরির স্টাফরা তাদেরকে আহত করছে এই ফেরি লোড আনলোড নিয়ে। বিষয়টি উভয়পক্ষের কাছ থেকে শুনে উভয়পক্ষ বসে একটা মীমাংসা করার চেষ্টা করি। ফেরির লোক এই ঘটনার জন্য আসলে দুঃখ প্রকাশ করছে, ভবিষ্যতে তারা এই ধরনের ঘটনা ঘটাবে না এই কারণে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করছে।